আগরতলা পৌরবাসীর সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ পৌর নিগম। তাই পৌরবাসীর সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে ফুটপাত সহ সরকারি জমি বেদখল মুক্তকরণ অভিযান জারি থাকবে। সংশ্লিষ্ট বিষয়ে কোনো বাধাই বরদাস্ত করবে না পৌর নিগম। যদিও সংশ্লিষ্ট বিষয়ে একাংশ ব্যক্তি বা প্রতিষ্ঠান সহ কিছু রাজনৈতিক দল সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বুধবার পৌর নিগমের প্রথম কাউন্সিল মিটিংয়ে অংশগ্রহণ করে এই হুঁশিয়ারি দিলেন মেয়র দীপক মজুমদার। সেই সাথে তিনি জানান, যাদের বৈধ হকার লাইসেন্স রয়েছে পৌর নিগম কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করবে না। বিগত পৌর নিগম নির্বাচনে শাসক দল বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল পৌরবাসীর সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিজ্ঞ মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে পৌর নিগম কর্তৃপক্ষ শাসক দলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে শহর সৌন্দর্যায়নে বিশেষ নজর দিয়েছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযান চালানো হচ্ছে অবৈধভাবে সরকারি জায়গা বা ফুটপাত যারা দখল করে ব্যবসা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে। বুধবার সিটি সেন্টার স্থিত পৌর নিগম ভবনে অনুষ্ঠিত হয় প্রথম কাউন্সিল মিটিং। সংশ্লিষ্ট কাউন্সিল মিটিংয়ে মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সমস্ত কর্পোরেটররা উপস্থিত ছিলেন। এদিন মেয়র জানান, প্রথম কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট কাউন্সিল মিটিংয়ে প্রত্যেকটি ওয়ার্ডে কি কি কাজ চলছে এবং ভবিষ্যতে কোন কোন কাজগুলোকে প্রাধান্য দিতে হবে সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কর্পোরেটররা মতামত উত্থাপন করবেন। প্রথম সভাতে বিভিন্ন ওয়ার্ডগুলি আলোচনা হবে, ওয়ার্ড কর্পোরেট আলোচনা অংশগ্রহণ করবেন, তাদেরকে সুস্থ হবে স্বস্ব এলাকা যে প্রবলেমগুলি আছে এবং কী কী কাজ শুরু হয়েছে সম্বন্ধে অবহিত হবো আমরা, এবং বিশেষ করে ডেভেলপমেন্ট ওয়ার্ক অনুভূমি ডেভেলপমেন্ট ওয়ার্কের ব্যাপারে আজকে আলোচনা পৌরসভা দেওয়ার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করলে পরে আরো সুন্দর এবং ভালো হবে সেদিকে লক্ষ্য রেখে আজকের এই আলোচনা সভা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলার পৌরবাসীর সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ পৌর নিগম। তাই পৌরবাসীর সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে ফুটপাত সহ সরকারি জমি বেদখল মুক্তকরণ অভিযান জারি থাকবে। সংশ্লিষ্ট বিষয়ে কোনো বাধাই বরদাস্ত করা হবে না পৌর নিগম থেকে। যদিও সংশ্লিষ্ট বিষয়ে একাংশ ব্যক্তি বা প্রতিষ্ঠান সহ কিছু রাজনৈতিক দল সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সেই সাথে তিনি যাদের বৈধ হকার লাইসেন্স রয়েছে পৌর নিগম কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করবে না। যে কোনো বাধাই আমরা বরদাস্ত করব না, তাতে আপনি আমরা যেমন কমিটমেন্ট করেছি যে আমাদের আগরতলা শহরবাসীদের সুন্দর নাগরিক পরিষেবা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, যানজট মুক্ত আগরতলা আমরা উপহার দেবো, সেই জন্য সেই উদ্দেশ্যে আমরা কাজ শুরু করে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধা দেওয়ার চেষ্টা করছে, কিছু কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যারা অনৈতিকভাবে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাস্তা দখল করে ব্যবসা করছেন, তাদের কোনো হকার লাইসেন্স নেই। আমরা আগেও বলছি, এখনও বলছি আপনাদের সামনে, আমরা কোনো বৈধ হকারকে উচ্ছেদ করার প্রক্রিয়া আমরা কাজ শুরু করিনি, আমরা করবো না। আমরা চাই সুস্থ ব্যবসায়ীরা যাতে সুন্দর ব্যবসা করতে পারে। আমরা কিন্তু আমাদের কাছে যারা আছে আমরা ভেন্ডার লাইসেন্স দিয়ে দিচ্ছি, কিন্তু যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে, বিশেষ করে অনেক দোকানদার আগাতে দেখবেন মেইন রোডের মধ্যে তার দোকানের সামগ্রীগুলি রাস্তার মধ্যে দেখে ব্যবসা করার সুযোগ নিচ্ছেন, আমরা এটা বন্ধ করে দিয়েছি। আমরা কিন্তু আগামী দিনও যানজট মুক্ত করার জন্য আমরা সমস্ত কাজ করব। বিশেষজ্ঞ মহলের মতে, পৌর নিগমের সরকারি জমি ও ফুটপাত বেদখল করে রাখার কারণে বিভিন্ন এলাকায় ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয়েছে। তাছাড়া এই সমস্ত ঘিঞ্জি পরিবেশ থাকার কারণে আপৎকালীন অবস্থা সামলানো রীতিমতো অসম্ভব। এই অবস্থায় পৌর নিগম কর্তৃপক্ষ পৌরবাসীর সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে
তাদের স্বাভাবিকভাবেই খুশি সাধারণ নাগরিক সহ বিশিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।